হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি রাজধনগর জামজুরি। জামজুরির পাশে রাজধনগর একটি জায়গার মধ্যে একটি সুন্দর একটি বাঁশ বেতের একটি কারখানা আছে। এটার মধ্যে আমি একদিন এসেছিলাম, ভাবছিলাম যে একটা ভিডিও করব। সুন্দর কারিগরি, হাতের কাজের এত সুন্দর কারিগরি আছে, আপনাদেরকে দেখাবো। চলুন, এটা সূত্রধর হ্যান্ডিক্রাফট, দেখুন অনেক রকমের জিনিস। দেখুন বিজয় সূত্রধর, উনি ওনার এটার, ইনি সবকিছু তৈরি করেন, তাদের সাথে অনেক লোক আছে। দেখুন আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাচ্ছি। বাঁশের তৈরি সবকিছু নিজের হাতে তৈরি করে উনি। ওনার হাতের কাজ দেখলে সবাই মুগ্ধ হয়ে যায়। আমি একবার এসেছিলাম, এসে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করব। অনেক জিনিস আছে, কম দামের মধ্যে অনেক জিনিস পাওয়া যায়, যেটা সবাই গিফট দিতে পারবে অনেক অনুষ্ঠানের মধ্যে, কিংবা ঘরের মধ্যে নিয়ে রাখতে পারবে। দেখুন গণেশ ঠাকুর, রবীন্দ্রনাথ, অনেক দেবদেবীর মূর্তি বাঁশের মধ্যে তৈরি করেছে। এই দেখুন পুরোটাই বাঁশের গুঁড়া, বাঁশের গুঁড়া যেটা বলে এটা দিয়ে তৈরি করেছে। দুর্গা মায়ের মুখ, মুখটা কি সুন্দরভাবে তৈরি করেছেন দেখুন বাঁশ দিয়ে। বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন, একবার এসে দেখে যেতে পারেন ওনার হাতের কাজ। বিজয় সূত্রধর উনি এসব তৈরি করেন, এই ফার্মটাও ওনার। ওনার এই ফার্ম বা কাজের মাধ্যমে অনেকেই রোজগার পাচ্ছে, অনেককেই তাই উনি শিখাচ্ছেন কাজটা কীভাবে করতে হয়। ওনার সাথে অনেক সবসময় কাজ করেন এরকম কর্মীও আছেন। ওনার নিজ বাড়ির সামনেই দোকানটা, অনেক বিশাল, অনেক বড় দোকান, উদয়পুরের মধ্যে সম্ভবত আর নেই এরকম। ঘরে সাজানোর জন্য কিবা কোনো অনুষ্ঠানে গিফটের জন্য খুব সুন্দর আইটেম। বাঁশের তৈরি ঘড়িও আছে, দেওয়াল ঘড়ি, দেখুন হাত ঘড়ির মতো এটা তৈরি। ফটো ফ্রেমের মধ্যেও কিছু মূর্তির ছবি আঁকা হয়েছে, খুব সুন্দর সুন্দর ছবি আছে এখানে। একদম রাস্তার পাশে আপনারা চাইলে গাড়ি দিয়ে একদম তানের দোকানের সামনে আসতে পারবেন। সূত্রধর হ্যান্ডিক্রাফট, রাজধানগর জামজুরি যেতে এটা পরে রাজধানগর। দেখুন প্যান স্টেল গুলা কি সুন্দর। দুর্গার প্রতিমা,
যদি কেউ একবার আসে ওনার কাজ দেখে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর কাজ ওনার হাতের। এখন আমরা ওনার কারখানাটা চলে যাচ্ছি, তখন ওনার দোকানে ছিলাম। দেখুন এগুলাকে রৌদ্রে দিয়ে রেখেছে, এটা রং করা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর। এই দেখুন এটি কিভাবে তৈরি করা হয়, দেখুন এই বাঁশের গুঁড়াটি দিয়ে, এই যে বাঁশের গুঁড়াটি দেখছেন, এটি দিয়ে এই সবগুলো তৈরি করা হয়। কি সুন্দর হাতের নিখুঁত কাজ, এই বাঁশের গুঁড়াগুলি দিয়ে এরপর এটি তৈরি করা হয়। এই বাঁশটি ব্যবহার করা হয় বিভিন্ন জিনিস তৈরিতে। এটি বাছাই করা বাঁশ, এটি এটির মধ্যে কোনোদিনই গুনে ধরবে না। দেখুন মহিলারা কাজ করছেন এখানে। মাসিমুন্ডি কিতা বানাইতেছেন? ফুলদানি? আচ্ছা আচ্ছা, দেখেন ছোট ছোট পালং। কাকা এটা কি তৈরি করছেন? আচ্ছা আচ্ছা, মগ জগের হ্যান্ডেল, বাহ। কাকা একটু কথা কইতাম আপনার সাথে, একটু কথা বলো। এখানে কি প্রতিদিন কাজ চলে? হ্যাঁ প্রতিদিন কাজ হয়। আচ্ছা কতজন কাজ করে? চার পাঁচজন। আচ্ছা আচ্ছা, আপনি তো এটার ওনার, আপনি এটা তৈরি করেছেন? আপনার নাম বিজয় সূত্রধর? আমার নাম বিজয় সূত্রধর। আচ্ছা, এটা রাজধনগর পড়ে? রাজধনগর জামগুড়ি। আচ্ছা আচ্ছা, তো এটার মধ্যে কি কি জিনিস আছে, কি কি বানান? বাঁশের অনেক কিছু জিনিস আছে, অনেক অনেক, যেগুলো আপনি বিভিন্ন মধ্যে এখন দেখেছেন সবগুলো এগুলো তৈরি হয়। আর র অন্য ওখানে তৈরি হয়, কমপ্লিট র হয় ওইখানে, ওই এখানে এখানে বাইক ওইখান এখানে বাকিটা পুরো কমপ্লিট করা হয়। আচ্ছা আচ্ছা, তো এই কত টাকা থেকে শুরু হয়, কত টাকা থেকে পর্যন্ত এটা এখানে জিনিস আছে? এখানে তো আছে 30-35 হাজার টাকা আমার জিনিস ধরে, 50 টাকা অবধি। আচ্ছা আচ্ছা, 50 টাকা থেকে শুরু? 50 থেকে শুরু এবং 30-35 হাজার টাকার জিনিসও আছে। 30-35 হাজার? হ্যাঁ। বাড়িতে দেখলাম সুভা সেটের মতো নিটি কত পড়ে? সুভা সেট আছে আপনার 28,000, 30,000, 25,000। আচ্ছা, সিঙ্গেল চেয়ার আছে 2,000, 2,200, দোলনা আছে 3,500, 3,400, এরকম করে হয়। মুড়া আছে 1,000, 1,200, 700, বিভিন্ন রেটে। এই যে পালংগুলো, এই পালংগুলোর কত দাম পড়ে? এই তো 3,500, 3,400 এরকম বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এটা ছোটো বাচ্চারা লাগে? ছোটো বাচ্চারা। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর।
আরে দুর্গার প্রতিমা প্রতিমাগুলো যে বাঁশের গুঁড়া দিয়ে তৈরি করছে নাকি? দুর্গার যদি বাঁশের ওইটা 1200 কাঠের মধ্যে আছে, 2200 টাকা এরকম বাঁশের বেতের মধ্যে আছে, হ্যাঁ বুনানো কাজের মধ্যে আছে, ওইটি আছে 2500-2200 এরকম। আর ফ্রেমের মধ্যে যে কাঠের ফ্রেমের মধ্যে যে তৈরি করেছেন এটি? কাঠের ফ্রেমের মধ্যে আছে আপনার 180 থেকে ধরে 1500 এরকমের মধ্যে। আচ্ছা, তাহলে মানুষ নিলে অনেক গিফট টিফট দিতে পারে। গিফটের জন্য একদম পারফেক্ট, ঘর সাজানোর জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকু। দেখুন, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন বসার কত সুন্দর জায়গা, উনি সবকিছু নিজেই করে, ওনার সাথে কিছু লোক আছে, ওনারাও হেল্প করে ওনাকে। ওই যে গন্ডা বাঁশের তৈরি, গন্ডা কাঠের তৈরি। আচ্ছা, এটা কাঠের তৈরি গন্ডা। কাকু, এই আপনি ব্যবসাটা কি লোন নিয়ে করে আরম্ভ করেছিলেন? লোন না, নিজে করেছি নিজেই। আচ্ছা আচ্ছা, আপনি তো একটু হেল্প পাইলে এখন ভালো হইতো, সরকার থেকে যদি হেল্প পাইতেন। নতুন একটা লোন স্যাংশন হয়েছে। আচ্ছা, নতুন একটা লোন স্যাংশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সরকার যদি হেল্প করে আপনি এটা একটু বিশাল করতে পারবেন, যেমন ট্রেনিং প্রোগ্রাম টোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম করতে চান, মহিলাদেরকে শেখাতে চান? শেখা মহিলা পুরুষ সবারকে শিখাতে চান। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা ইনকাম হবে মানুষের। আচ্ছা, তাহলে সরকারি সাহায্য চাইছেন আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা ভালোই। দেখুন, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বাই।